নমস্কার। আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আফ্রিকান সোয়াইন ফ্লু ভাইরাসের থাবা, হাইলাকান্দিতে নিষিদ্ধ শুকুরের মাংস। কাছাড় পুলিশের অভিযান, কচুদরমে নেশা সামগ্রী সহ ধৃত মণিপুরের নাগরিক। ইংরেজিতে পাঠদানের সিদ্ধান্তে খুশি আকসা, বিরোধিতাকারীদের হুঁশিয়ারি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। হাইলাকান্দিতে আফ্রিকান সোয়াইন ফ্লু ভাইরাস শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এই জেলায় শুকুরের মাংস এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট এক নির্দেশে জেলায় শুকুর এবং শুকুরের মাংস নিয়ে চলাফেরা করতে এক মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন। জেলার কাটলিছড়া ব্লকের আপিন গ্রান্ট এলাকায় শুকুরের শরীরে আফ্রিকান সোয়াইন ফিভার ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ায় বিষয়টি পশুপালন বিভাগ থেকে নিশ্চিত হওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট তথা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারম্যান 3 সেপ্টেম্বর থেকে বলবৎযোগ্য এই নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকায় বলা হয়েছে ইন্টার ডিস্ট্রিক্ট এবং ইন্টার স্টেট এলাকায়ও এই আদেশ কার্যকর থাকবে। আদেশে বলা হয়েছে শুকুরের খাদ্য হুইপ ব্রেন, রাইস ব্রেন, রাইস পলিশ ইত্যাদি বিক্রি কেবল রেজিস্টার্ড ট্রেডাররা করতে পারবেন। এছাড়া এই আদেশে কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠান সংক্রমিত এলাকায় কোনো ধরনের পশু সম্পদের মেলা বা হাট বাজারের আয়োজন করতে পারবে না। 2005 সালের বিপর্যয় মোকাবিলা আইনের সংশ্লিষ্ট ধারায় জারিকৃত এই আদেশ অমান্য করলে 1 বছরের সশ্রম কারাদণ্ড সহ জরিমানা অথবা উভয় দণ্ডের সংস্থান রয়েছে বলে সতর্ক করা হয়েছে। নেশা সামগ্রীর বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত। শনিবার রাতে মাদক সামগ্রী পাচারের বিরুদ্ধে অভিযানে নেমে ফের বৃহৎ সাফল্য লাভ করেছে কাছাড় পুলিশ। এবার কচুদরম বোয়ালি হাওর থেকে নেশাদ্রব্য সহ মণিপুর রাজ্যের এক নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এদিন রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনাই থানার ওসি মানব সন্ধি কই ও কচুদরম থানার ওসি বিপুল বিশ্বাস সহ পুলিশ বাহিনী যৌথ অভিযানে নেমে কচুদরম এলাকার বোয়ালি হাওর গ্রামের একটি বাড়ি থেকে সন্দেহজনক নেশাদ্রব্য মরফিন জব্দ করে। সেই সঙ্গে পূর্ব মণিপুর জেলার হিঙ্গিং থানা এলাকার হিঙ্গিং গ্রামের লাইশ্রম রামজয় সিংহ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা মরফিন মণিপুরের জিরিবাম থেকে বিক্রির জন্য পাচারকারী নিয়ে এসেছিল বলে সন্দেহ করা হচ্ছে। অঙ্ক, বিজ্ঞান, ইংরেজিতে পাঠদানের সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করায় আশু এভিপির বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় তুলল আকসা। এদিন শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে সরকারি স্কুলে পড়ুয়াদের তৃতীয় শ্রেণী থেকে অঙ্ক ও বিজ্ঞান ইংরেজিতে পাঠদানের পূর্ণ সমর্থন করে সিদ্ধান্তের বিরোধিতাকারী দুটি ছাত্র সংগঠনের ভূমিকার তীব্র নিন্দা জানান রূপম নদী পুরকায়স্থ। তিনি চড়াশুরি বলেন, রাজ্যে শিক্ষার বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আশু ও এভিপিবি। তাছাড়া শিক্ষামন্ত্রীর কাছে স্কুল বন্ধের সরকারের সিদ্ধান্তের পূর্ণ বিবেচনার দাবি রাখেন রূপমবাবু। স্কুল বন্ধ না করে ব্যর্থ শিক্ষকদের রদবদলের মত ব্যক্ত করেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকসার কেন্দ্র রাজ্য কমিটির পক্ষে বিশ্বজিৎ দেব, রিপন লস্কর, মধুমিতা দে, শ্যামলী দেব, জয়শ্রীনাথ, রাজা বেগম লস্কর, জন্নাথ বেগম লস্কর প্রমুখ। আশু এবং এডিবি সমেত যেসব ছাত্র সংগঠনের বিরোধিতা করছে তাদেরকে আমরা সুজা সাতটা ভাষায় জানিয়ে দিতে চাই, আপনারা এ ধরনের উন্নয়নের কাজ থেকে বাগড়া দেবেন না, উন্নয়নের কাজে আপনারা বাগড়া দেবেন না। সরকার যেখানে সদিচ্ছায় বাংলা বা অসমিয়া স্কুলে তৃতীয় শ্রেণী থেকে অঙ্ক এবং বিজ্ঞান ইংরেজিতে পড়াশোনার ব্যবস্থা নিচ্ছে, একটা এটা একটা যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত বলে আকসা মনে করে। এর বিরোধিতা করার কোনো অধিকার আসুন নেই, এবিপিবিরও নেই। আমরা চাই সমাজের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শিক্ষার বিকাশের জন্য তৃতীয় শ্রেণীর থেকে অঙ্ক এবং বিজ্ঞান ইংরেজিতে পড়ার যে সিদ্ধান্ত আকসা সেটাকে। শিলচর নতুনপুটির সারাতল ডেভেলপমেন্ট ট্রাস্টের ব্যবস্থাপনায় রবিবার এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সকাল 11টা থেকে নতুনপুটির সার্বজনীন পূজামণ্ডপ হলে আয়োজিত স্বাস্থ্য শিবিরে প্রায় 2 শতাধিক পুরুষ, মহিলা সহ শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডাক্তার সুজিত কুমার ভট্টাচার্য, ডাক্তার বাবুল বণিক, ডাক্তার জয়দীপ রায়, ডাক্তার কমলিকা দে, ডাক্তার শুভেন্দু দাস, ডাক্তার শুভজ্যোতি চক্রবর্তী প্রমুখ। এদিন প্রথমে উক্ত ট্রাস্টের সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ্র পুরকায়স্থ ফিতা কেটে স্বাস্থ্য শিবিরের শুভারম্ভ করেন। পরে ট্রাস্টের সদস্যরা উপস্থিত চিকিৎসকদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান এবং বক্তব্য রাখেন ডাক্তার সুজিত কুমার ভট্টাচার্য, শেরাত ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ্র পুরকায়স্থ। এই স্বাস্থ্য মেলা বা স্বাস্থ্য শিবিরে যে আয়োজন করা হয়েছে শেওড়াতলায়,
সেটা বাস্তবিক পক্ষে যে ট্রাস্টের পক্ষ থেকে এটা করা হয়েছে সেই ট্রাস্ট মাত্র কিছুদিন আগে তার রেজিস্ট্রেশন হয়েছে, আর রেজিস্ট্রেশন হওয়ার কিছুদিনের মধ্যেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। এবং এই শিবিরের আয়োজন করাতে মুখ্য ভূমিকা নিয়েছে, যদিও আমি এই ট্রাস্টের প্রেসিডেন্ট, কিন্তু মুখ্য ভূমিকা নিয়েছে সাধারণ সম্পাদক ডাক্তার অজিত ভট্টাচার্য। অজিত ভট্টাচার্যের নেতৃত্বে ট্রাস্টের যারা অন্যান্য সদস্যরা আছেন এরা সম্মিলিতভাবে চেষ্টা করে এই আয়োজন করেছেন। এবং আজকে আমরা বলতে পারি যে আবহাওয়া ভালো না থাকা সত্ত্বেও আমরা দেখছি যে আমাদের যে টার্গেট ছিল 250, সেই 250 প্রায় হয়েই গেছে। কাজে এটা বোঝা যায় যে জনসাধারণের একটা ভরসা আছে, এর জন্যই জনসাধারণ এভাবে সাড়া দিয়েছেন, আমরা এর জন্য অত্যন্ত আনন্দিত। হাইলাকান্দিতে আয়ুষ্মান ভারত ও অটল অমৃত যোজনার কার্ড তৈরিতে দালালরাজ চলছে। এ ব্যাপারে সিএম ভিজিলেন্সের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন অসম যুব পরিষদের হাইলাকান্দি জেলা সভাপতি নাজমুল হোসেন বড়ভূইয়া। রবিবারে দাবি জানিয়ে তিনি বলেন, হাইলাকান্দিতে আয়ুষ্মান ভারত ও অটল অমৃত যোজনার কার্ডে সিন্ডিকেটরাজ চলতে থাকায় সাধারণ গরিব মানুষ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত, অথচ সরকার গরিব মানুষের উন্নতিতে কোটি কোটি টাকা খরচ করছে। অটল অমৃত যোজনা ও আয়ুষ্মান ভারত কার্ডে কতিপয় প্রাইভেট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য বিভাগের একাংশ কর্মী ও আধিকারিক জড়িত রয়েছেন। এ ব্যাপারে সিএম ভিজিলেন্সের মাধ্যমে তদন্তক্রমে গৃহীত ব্যবস্থা গ্রহণ করার জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, স্বাস্থ্যমন্ত্রী অসম গণপরিষদর ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমরা হেলথ মন্ত্রীও মেমোরান্ডাম দিমু, আসামর চিফ মিনিস্টার দেও দিমু। সিএম বিজনেস ইনকোয়ারি লাগিয়া অতিসত্বর ইনকোয়ারির লেগে আমরা আসাম মুখ্যমন্ত্রীর দাবি জানাইমু। আশা করা যার আসামর মুখ্যমন্ত্রীর আমরা মেমোরান্ডাম দেওয়ার পরে লগে লগে এটা নিয়ে আসাম মুখ্যমন্ত্রী, কারণ আসামর মুখ্যমন্ত্রী এলা কোনো সিন্ডিকেট দলালরে প্রশ্রয় দেই না, এটা অতিসত্বর উইশ আশা করা যার। ই যে সিন্ডিকেট মেমোরান্ডাম দেওয়ার লগে লগেও আসামর মুখ্যমন্ত্রী এটা নিয়ে অ্যাকশন ব্যবস্থা করবা, এটা ব্যবস্থা লই লিবা। হ্যাঁ, এটা নিয়ে যে গরিব নেহাত গরিব মানুষের এটা নিয়ে সিন্ডিকেট হয়েছে, এটা আসামর মুখ্যমন্ত্রী আশা করা যায় কোনো অবস্থায় মানিয়ে নিতে না। এটা বহুত বড় একটা সিন্ডিকেট হয়েছে, কয়েকটা কিতা করছে কয়েকটা কার্ড তারা এখানে করিয়া হসপিটাল প্রাইভেট হসপিটালের মাধ্যমে এটা হেলথেরও বহুত অফিসার অকল জড়িত আছেন, বহুত প্রাইভেট হসপিটাল অকলরও জড়িত আছেন। তো এটা আসামর মুখ্যমন্ত্রী সিএমদে যদি এই সিএম বিজনেস ইনকোয়ারি দিলেইলে। হাইলাকান্দি শহর থেকে রতনপুর, নেতাইনগর, ভজন্তিপুর, মাটিজুরি, বন্দুকমারা ইত্যাদি প্রধান প্রধান সড়ক যাতায়াতের উপযোগী করে তোলার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন, সংক্ষেপে আমসু। সংগঠনের তরফ থেকে রবিবার এই হুঁশিয়ারি দেন আমসু নেতা আফজল হোসেন বড়ভূইয়া। আমসুর হাইলাকান্দি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন লস্কর, ক্রীড়া সম্পাদক রবিজুল হোসেন লস্করকে পাশে রেখে তিনি বলেন, হাইলাকান্দি বিধানসভার যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার জন্য অন্তহীন দুর্ভোগের শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। টাকা দিয়ে টিকিট কিনে বিধায়ক নির্বাচিত হয়ে জাকির হোসেন লস্কর টিকিটের টাকা আদায় করতে ব্যস্ত রয়েছেন। জনতার সমস্যা নিয়ে বিধায়কের কোনো হেলদোল নেই। বিধায়কের বিরুদ্ধে এমন অভিযোগ করে আমসু হাইলাকান্দির বেহাল সড়ক যাতায়াতের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন। আজকে হাইলাকান্দি জেলার এলএসএক্সের বিশেষ করে কথা আমি বলছি যে হাইলাকান্দি জেলা এলএসএক্সের যেভাবে রাস্তাঘাট বেহাল অবস্থায় ফুলে আছে, যেমন ধরুন রতনপুর রোড কি মাটিজুরি রোড কি নিতাইনগর টু মাটিজুরি পর্যন্ত যেভাবে রাস্তাঘাট মানে বেহাল অবস্থা পড়ছে, স্কুলের ছাত্র যাইতে স্টুডেন্টগুলো যাইতে বহুত কষ্ট হয় এবং মানুষ যাতায়াত করতে বহুত কষ্ট হয় এবং বিভিন্ন ধরনের সমস্যা আমরা ভুক্তে ভুক্তি আছি। কিন্তু আমরা হাইলাকান্দি জেলা এলএসএক্সের সবে আমাদের জাকির হোসেন এমএলএ সাহেবকে ভোট দিয়ে আমরা বিধানসভার পাঠিয়েছিলাম, কিন্তু উনি রাস্তাঘাট বা সমষ্টির কোনো উন্নয়নমূলক কাজ এখন পর্যন্ত একটি কাজ করেননি। এবং উনি যে টাকা দিয়ে টিকিটটি আত্মসাস টাকা দিয়ে যে টিকিটটি মানে খরিদ করেছিলেন সেই টাকাটা আত্মসাস করার জন্য উনি ব্যস্ততা রয়েছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে মাটিজুরি থেকে একটু মানুষ হাইলাকান্দি টাউন আইতে সময় যে সময় লাগে, যে রাস্তাঘাট বেহাল অবস্থায় আছে সেটি একটি মেরামত উনি করেননি। এবং হাইলাকান্দি সমষ্টির জেলা শিক্ষা সমষ্টি একটি কাজ উন্নয়নমূলক আমাদের আমাদেরকে দেখে দেন,
জাকিরুলকে আমি প্রশ্ন করেছি, এবং উনি যদি দুই তিন মাসের ভিতরে যদি রতনপুর রোড প্লাস মাটির রোড যদি কোনো মেরামত কাজ করেন না, আমি আমসু হাইলাকান্দি জেলা কমিটি বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং প্রতিবাদ। ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলা কমিটির দ্বিতীয় কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয় রবিবার শিলচর ইটখলা সেতু জেলা বিজেপির কার্যালয়ে। এদিন সকাল 9:30 দলীয় পতাকা উত্তোলন করেন যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী সহ জেলা যুব মোর্চার অন্যান্য পদাধিকারীরা। তারপর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জি ও ভারত মাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট অতিথিরা। অমিতেশ চক্রবর্তীর নেতৃত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম রাজ্য যুব মোর্চার সম্পাদক মিমো দাস। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথি কাছাড় জেলা বিজেপির সভাপতি বিবরেন্দু রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, আসাম প্রদেশ বিজেপি সম্পাদক কনাথ পুরকায়স্থ সহ আরো অনেকে। বরাক উপত্যকার তথা উত্তর পূর্বের বিশিষ্ট সাংবাদিক প্রয়াত পীযূষকান্তি দাসের 59তম জন্মদিন পালন করল পীযূষকান্তি দাস মেমোরিয়াল ট্রাস্ট। এ উপলক্ষে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত চিকারকান্দি দুলকান্দি এলাকায় শতাধিক মশারি বিতরণ করা হয়। বন্যা পরবর্তী সময়ে এলাকায় মানুষ এখনও বিপন্ন অবস্থায় রয়েছেন। বেঁচে ওঠার জন্য প্রতিনিয়ত এই অঞ্চলের নাগরিকরা কঠিন জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কিছুটা হলেও এই এলাকার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এই প্রয়াস বলে জানান ট্রাস্টের অন্যতম ট্রাস্টি মেম্বার সিঞ্জিনী সুহার্দ এবং স্থানীয় সমাজকর্মী সুস্মিত বিশ্বাস। আমরা এই ঘুমরা জেলা ঘুমরার একটা প্রত্যন্ত জায়গায় এসেছি, অনেকটাই ভেতরে। এখানে আমরা পীযূষকান্তি দাস মেমোরিয়াল ট্রাস্টের তরফ থেকে প্রয়াত পীযূষকান্তি দাসের জন্মদিন উপলক্ষে, শুধু জন্মদিন নয় এমনকি বিগত ফ্লাডের কারণে এই জায়গাটা যতটুকু এফেক্টেড হয়েছে বাজেভাবে, তারা এখানে 10 মাস প্রায় জলের তলে ডুবে থাকে এই পুরো এলাকাটা। কাজে এই সব দিক ভেবেই আমরা এদিকে এসেছি, আমরা কয়েকজন মিলে এসেছি, এখানে মশারি বিতরণ করেছি এখানে প্রত্যন্ত গ্রামের এলাকার কয়েকজন মানুষদেরকে। এই আমাদের আজকে হলো চিকারকান্দি, এটা আপনার গুমরার থেকে ধরুন 3.5 কিলোমিটার দূরে হবে, খুবই পিটপড়া এলাকা। এখানে লাস্ট যেটা বন্যা হয়েছে, এই বন্যায় অনেক জল ছিল, আমরা যে রাস্তাটা এখানে দেখছি এই রাস্তাতে 7-8 ফুট জল ছিল। আর আজকে আমরা এখানে পীযূষকান্তি দাস যিনি কাঠিগড়ারই সন্ন্যাসীপুরের মানুষ, উনার জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছরই পীযূষকান্তি দাস ট্রাস্ট মেমোরিয়ালে একটা প্রোগ্রাম করে। ওরা জন্মদিন উপলক্ষে গরিব দুঃখীদের মধ্যে কাপড়, তারপরে মশারি এগুলো বিতরণ করে। এইবার ওই মানে এই জায়গাটায় সন্ন্যাসীপুরে এসে ওরা উপস্থিত পুরো মানে প্রোগ্রাম, এখানে 100 জন মানুষের মধ্যে মশারি দেওয়া হলো। আর জায়গাটা খুবই পিছপড়া জায়গা, মানে যাতায়াতের খুবই অসুবিধা। আমরাও যে আসলাম এই জায়গায় মানে খুবই অসুবিধা করে, গাড়িগুলো গাড়ি থেকে 4-5 বার আমাদের নামতে হয়েছে। তারপরে এসে এখানে যদিও মানে এই ট্রাস্টের মানে যতটুকু পারে, যে গ্রামটা অনেক বড় গ্রাম, সবাইকে দেওয়া সম্ভব হয়নি, তাও আমরা মানে ওরা যতটুকু সম্ভব করার চেষ্টা করেছে, 100 জনের মধ্যে ওরা বিতরণ করেছে। রবিবার শিলচর রংপুর গঙ্গাপাড়ায় লাঞ্চ ক্লাব অব শিলচর সিগনেচারের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মধুমেহ রোগ এবং সাধারণ রোগ বিধির চিকিৎসা করা হয়। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর নবজ্যোতি দে এবং ডক্টর দিব্যেন্দু শুক্ল বৈদ্য। এদিনের শিবিরে 200+ রোগীদের স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এদিকে শিবিরে লাঞ্চ ক্লাব অব শিলচর সিগনেচারকে সহযোগিতা করে রংপুরস্থিত অমিত ছায়া মেডিকেল।
শিবিরে ক্লাব সিগনেচারের তরফ থেকে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি বাসুদেব ভট্টাচার্য, বর্তমান সভাপতি প্রতিম চৌধুরী, উপসভাপতি অভিজিৎ চক্রবর্তী, সম্পাদক সৌমিত্র ভট্টাচার্য প্রমুখ। আমি লায়ন্স ক্লাব অফ ইন্ডিয়া সিগনেচারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এখানে রংপুরে গঙ্গাপাড়াতে আমরা আজকে একটি চিকিৎসা শিবির করছি, যেখানে আমাদের ডায়াবেটিসের যারা পেশেন্ট ওনাদেরকে আমরা চিকিৎসা করছি, ফ্রিতে মেডিসিন দিচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে কম করেও 200 জনকে আমরা আজকে পরীক্ষা করবো। আমাদের সাথে রয়েছেন ডক্টর, আমাদের সাথে রয়েছেন আমাদের আরও কিছু যারা বিশিষ্ট ব্যক্তিরা, আমাদের ক্লাবের সব মেম্বাররা আজকে এখানে রয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই যে এই সুন্দর আজকের যে অনুষ্ঠানটা আমরা অর্গানাইজ করেছি, এখানে সবাই আসছেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা আজকে সেইভাবে সাড়া না পেলেও অনেক লোক এখানে এসছে এবং আগামী মানে আমার মনে হয় যে দুপুর 2টা অবধি আমাদের টার্গেট কমপ্লিট হয়ে যাবে। আপনাদের যে আজকে টার্গেটটা কীরকম? আমাদের 200 জনের টার্গেট আছে, 200 জনকে আমরা চিকিৎসা করবো ফ্রিতে, এখানে ক্যাম্প করে দিতে চাই, 200 জনকে আমরা ফ্রি চিকিৎসা করবো, মেডিসিন দেবো। আমাদের ডায়াবেটিক ক্যাম্প, শিলচর গান্ধী ভবনে দিবসটি পালনের জন্য নানা কার্যসূচির আয়োজন করা হয়। দুপুর 1টা থেকে কার্যসূচি শুরু হবে। এতে অংশ নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয় পরিদর্শক সেমিনা ইয়াসমিন আরা রহমান সংশ্লিষ্ট সবার উপস্থিতি কামনা করেছেন। করিমগঞ্জ পৌরসভায় সরকারি কমিশনার মনোনীত করার বিষয়কে কেন্দ্র করে দলের মধ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। 4 জন সরকারি কমিশনার হিসেবে কাদের মনোনীত করা হবে, এ নিয়ে বিজেপির জেলা নেতৃত্ব সমস্যার সম্মুখীন। প্রবীণ কয়েকজন বিজেপি কর্মীকে নিয়েই বিতর্কের সূত্রপাত। বাধ্য হয়ে সংশ্লিষ্ট বিষয় নিয়ে জেলা বিজেপির জরুরি সভা অর্ধেক অবস্থায় স্থগিত করতে হয়েছে। প্রাপ্ত তথ্য মতে পুরসভায় 4 জন সরকারি কমিশনারের নাম প্রস্তাব করার জন্য রাজ্যের পুর প্রশাসন বিভাগ থেকে অতি সম্প্রতি চেয়ারম্যানের কাছে একটি চিঠি আসে। চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব 4 জনের নাম চূড়ান্ত করার দায়িত্ব জেলা বিজেপির উপর ছেড়ে দেন। শনিবার বিষয়টি নিয়ে দলীয় কার্যালয়ে জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য জরুরি বৈঠক ডাকেন। গাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, এএসটিসির অধ্যক্ষ মিশন রঞ্জন দাস, কিশোর দেশে অনেকেই বৈঠকে উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে তর্ক বিতর্কেও পরিস্থিতি উত্তপ্ত হলে বেকায়দায় পড়তে হয় জেলা বিজেপির কর্মকর্তাদের। বিষয়টি মিটমাটের চেষ্টা করেও লাভ হয়নি, শেষ পর্যন্ত দলীয় নেতৃত্ব বৈঠক স্থগিত রাখতে বাধ্য হন। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরও একবার। আফ্রিকান সোয়াইন ফ্লু ভাইরাসের থাবা, হাইলাকান্দিতে নিষিদ্ধ শুকুরের মাংস। কাছাড় পুলিশের অভিযান, কচুদরমে নেশা সামগ্রী সহ ধৃত মণিপুরের নাগরিক। ইংরেজিতে পাঠদানের সিদ্ধান্তে খুশি আকসা, বিরোধিতাকারীদের হুঁশিয়ারি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।